সততা চাদর দিয়ে মোড়ানো প্রতিষ্ঠান এটিএমস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি সকলকে এটিএমসের ধারাবাহিক ভিডিওতে। আজকে আমরা শিখবো হলো মোডালসের ব্যবহার। সো আর দেরি না করে আমরা শুরু করি তাহলে। ওকে, খুদ পারতাম, সাধারণত অতীতের সক্ষমতা বোঝাতে আমরা খুদ এর ব্যবহার করতে পারি। আই খুদ প্লে ফুটবল ওয়েল, আমি ভালো ফুটবল খেলতে পারতাম, আমি ভালো ক্রিকেট খেলতে পারতাম, আই খুড প্লে ক্রিকেট ওয়েল, কারণ আমি অলরাউন্ডার ছিলাম। ওকে, উই খুড প্লে দ্য পিয়ানো ওয়েন উই ওয়ার ইয়াং, আমরা যখন ইয়াং ছিলাম আমরা পিয়ানো বাজাতে পারতাম, তার মানে অনেক স্কিল ছিলাম, আসলে আমি পারতাম না, হয়তো বা আমি পিয়ানো না কোনো ধরনের বাদ্যযন্ত্রই বাজাতে পারতাম না। আচ্ছা, হয়তো এমন অনেকেই আছে যে ছোটবেলা থেকে পিয়ানো শিখছে এবং পিয়ানো বাজাতে পারে। তারপর খুদ আমরা ইউজ করতে পারি অনুমতি চাওয়ার ক্ষেত্রে, যখন কোনো অনুমতি আমরা চাইবো তখন আমরা খুদটা ইউজ করতে পারি। যেমন, খুড ইউ মুভ আসাইড প্লিজ, আপনি কি একটু সরে বসবেন, কারণ আমি বসবো এখানে, এটার জন্য আপনি কি একটু সরে বসবেন। আপনি কোথাও বসতে যাচ্ছেন, দেখা যাচ্ছে যে একজন দুইজনের জায়গায় মেরে বসে আছে, তা আপনি সেক্ষেত্রে একটু ভদ্রতার খাতিরে বললেন যে খুড ইউ মুভ আসাইড প্লিজ, আপনি দয়া করে একটু সরে বসবেন, তখন হয়তো বা লোকটি দয়া করবে আপনার উপর, আপনি বসতে পারবেন। ওকে, খুড ইউ পাস মি দ্য সল্ট প্লিজ, আপনি কি লবণটা দিবেন একটু আমার কাছে, লবণটা দিবেন। ধরুন আপনি এক জায়গায় বসে আছেন, অন্য একজনের কাছে লবণটি, আপনি তাকে বললেন খুড ইউ পাস মি দ্য সল্ট প্লিজ, আপনি কি আমাকে লবণটি দিবেন। ওকে, তারপর অতীতের সম্ভাবনা বুঝেতে, অতীতে কোনো কিছু করতে পারতাম, ঠিক আছে আমি এটা করতে পারতাম কিন্তু করা হয় নাই, এরকম কোনো কিছু বোঝাতে আমরা খুদটা ইউজ করতে পারি। উই খুড হ্যাভ লার্নড ইংলিশ আর্লিয়ার, আমরা আরও আগে ইংলিশ শিখতে পারতাম কিন্তু কোনো একটা কারণে আমাদের ইংলিশ শেখা হয় নাই, কিন্তু আমরা এখন শিখবো ইনশাল্লাহ। আজকে থেকে আমরা ইংলিশ শেখা শুরু করেছি, আজকে থেকে আমরা অন্ততপক্ষে এটা প্রতিজ্ঞা করবো যে আমরা আজ থেকে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও আমরা দেখবো এবং শিখবো, এবং প্রত্যেক দিন এই এই ইউজগুলো আমরা করবো যত দূর সম্ভব। I couldn't have done it without you, তুমি ছাড়া আমি এটা করতে পারতাম না, আমাদের সিচুয়েশনে কিন্তু আমরা অনেক কিছু বলি, তুমি ছাড়া আমি এটা করতে পারতাম না, I couldn't have done it without you, তুমি ছাড়া আমি এটা করতে পারতাম না, অসম্ভব ছিল, ঠিক আছে। ওকে, আমরা খুড ইউজ করতে পারি পরামর্শ দেওয়ার ক্ষেত্রে, আমরা অনেক সময় অনেককে পরামর্শ দিই যে এটা এটা করা যেতে পারে, ঠিক আছে। যেমন আমি আমি একটা পরামর্শ দিয়েছি যে 10টার আগে যদি ভালো স্বাস্থ্য চাও তাহলে 10টার আগে ঘুমোতে যাও, ইউ খুড গো টু বেড বিফোর 10 AM ইফ ইউ ওয়ান্ট সাম হেলথ, যদি তুমি ভালো স্বাস্থ্য চাও তাহলে 10টার আগে ঘুমোতে যেতে পারো, ঠিক আছে, ঘুমোতে যেতে পারো বা ঘুমোতে যাও, আমরা পরামর্শ দিচ্ছি আর কি, মানা না মানা তোমার ব্যাপার। ইউ খুড গো টু বেড বিফোর 10 AM ইফ ইউ ওয়ান্ট সাম হেলথ, উই খুড গো টু কক্সেস বাজার ইফ ইউ লাইক, যদি তোমরা বা তুমি পছন্দ করো বা তুমি চাও যে কক্সেস বাজার যেতে, আমরা কক্সেস বাজার যেতে পারি, ঠিক আছে, এই পরামর্শটা দিচ্ছি যে তুমি যদি চাও তাহলে আমরা যেতে পারি, নো প্রবলেম, ঠিক আছে, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তাহলে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমরা খুদটা ইউজ করতে পারি। ওকে, আমরা অনুরোধ করার জন্য কাউকে কোনো কিছু যখন অনুরোধ করব, অনেক পোলাইটলি কিছু চাইব, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমরা হয়তো বা খুদটা ইউজ করে আমরা রিকোয়েস্টটা করতে পারি। যেমন, খুড ইউ ল্যান্ড মি সাম মানি, দয়া করে কি আমাকে কিছু টাকা ধার দিবেন, মানে কিছু টাকা দেন না, লাগে তো টাকা, ঠিক আছে, আচ্ছা আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন, মানে কিছু টাকা ধার দিবেন। ওকে, খুড আই ইউজ ইউর কম্পিউটার, যখন যখন আপনার হয়তো একটা ইমেইল বা কোনো কিছু সেন্ড করতে হবে, ঠিক আছে, কিছু সময়ের জন্য কম্পিউটারটা ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে বলবেন খুড আই ইউজ ইউর কম্পিউটার, আমি কি আপনার কম্পিউটারটা ব্যবহার করতে পারি, তখন আপনার এই সুন্দর বাক্যের জন্য হয়তো বা একজন বলবে ইয়েস ইউ মে, ইউ খুড ইউজ মাই কম্পিউটার অ্যাজ অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট। ওকে, সো উই মে ডু এনিথিং ইফ উই জাস্ট নো হাউ টু ওয়ান্ট সামথিং। ওকে, আমরা যদি জানি কিভাবে কিছু চাইতে হয়, চাইতে জানলে কিন্তু সব কিছুই পাওয়া যায়, সব জায়গা থেকে সব কিছুই পাওয়া যায়। ওকে,